and ISO 9001:2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউকিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20-25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802, মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। পুরো প্রোগ্রামে রয়েছি আমি সঞ্জীব পণ্ডিত, আছে রাজেন সিং আর টেলিকম ব্যাংকের ছাত্ররা। আজকে রাজেন আপনাদের ইলাবোরেটলি বোঝাবে যে ও আইবল সেন্টারে যেহেতু চাকরি করে, আইবল সেন্টারে সার্ভিস সেন্টার শিলিগুড়িতে আছে, ও আজকে আপনাদের দেখাবে রাজেন যে কিভাবে এটা হচ্ছে এবং কেন এটা হচ্ছে। তো রাজেন এখন অনেক পরিণত, 2012 আমাদের স্টুডেন্ট ছিল, এখন অনেকটা পরিণত হয়েছে, ও ইলাবোরেট করে শোনাচ্ছে। খুব মন দিয়ে শুনুন, কাজের এক্সপিরিয়েন্স জানা বা শোনার মধ্যে অনেকটা কাজ এগিয়ে যাবে। দেখুন রাজেন, একটু শুরু করুন। আমাদের যে একটা আগেকার যে ভিডিও আমি দেখেছিলাম আইবল 72362G, সেম ওইটাই মডেল আছে। ওইটার মধ্যে দেখুন কি হচ্ছে, যখন কাস্টমার চার্জ দিচ্ছে ট্যাবে, সে সময় কি হচ্ছে চার্জ বাড়ছে না, নিজে নিজে কমে যাচ্ছে। 50% আছে, 5 মিনিট পরে দেখা যাচ্ছে 45 হয়ে গেছে, তারপরে 40 হয়ে গেছে, এভাবে কমছে। কাস্টমার অন্য চার্জার দিয়ে দেখছে, সেম হচ্ছে। আমার কাছে নিয়ে আসছিল, যখন আমি চেক করেছি, তখন যখন আমি খুলে চার্জ লাগিয়েছি, তখন পিসিবিতে একটু হাত দিলে দেখা যাচ্ছে পিসিবি একটু হিট হচ্ছে, কম্পোনেন্টটা চার্জিং সেকশনে, চার্জিং সেকশনে। তো আমরা চেক করে দেখতে পারবো কি এখানে গরম হচ্ছে। আমরা দেখতেই পারি কি এখানে যে কম্পোনেন্ট আছে, 6 পিন এটা আইসি আছে, এটা শর্ট আছে, সেই জন্য ওটিজি, ওটিজি ড্রাইভার আইসি, হ্যাঁ, সেই জন্য ব্যাটারিটা আমাদের চার্জ খেয়ে নিচ্ছে আর একটা যে একটা পজিটিভ লাইন আছে, ওইটা ব্যাটারি পজিটিভ সঙ্গে যুক্ত আছে পাওয়ার জন্য, সেই জন্য এটা চার্জটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। এই আইসি যে নাম্বার আছে, এই নাম্বার আছে SC8EF বা E বা B বা G, লাস্টে লাস্টে, হ্যাঁ, এগুলো যে কোনো একটাই লাগিয়ে দিতে পারি, চার সিরিজে যে কোনো একটা রিপ্লেস করে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। যদি আমরা সিধু চার্জিং আইসি খুলে ফেলে দিই, সেই সময় আমাদের ব্যাটারি ব্যাকআপ প্রবলেম আছে চার্জিং, ওইটা সলভ হয়ে যাবে, কিন্তু ওটিজি তো কাজ করবে না। পেন ড্রাইভ বা ওটিজি বা কম্পিউটার যে কানেক্ট করব, ডেটা কানেকশন ওটা হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, রিপ্লেস একটা অন্য পুরনো স্ক্র্যাপ বোর্ড থাকে, এখন অনেক অ্যান্ড্রয়েড মোবাইলে পাওয়া যায়, সেই সময় সেই পিসিবি থেকে আমরা কি করব, খুলে একটা সেম আইসি যে চারটা আমি বলেছি, SC8EF বা B বা E বা G, এই চার ধরনের আইসি যে কোনো একটা লাগিয়ে দিলে আমাদের এই প্রবলেমটা, দুইটাই প্রবলেম আছে, দুইটাই প্রবলেম সলভ হয়ে যাবে। এই প্রবলেম হচ্ছে 72362G, 3G বা 727 অন SD7, SD70, IPS20, এই 4-5 মডেল আছে, সেই মডেলের মধ্যে সেম এই রকমের প্রবলেম আছে আইফোনেতে। সেক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট এই আইসিটা আমরা চেঞ্জ করে দিব, আর যখন এই আইসি নষ্ট হয় সেই সময় এই আইসিটা হিট হয়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এই আইসি থেকে প্রবলেম আছে। যদি আমরা আইসি চেঞ্জ করে দিই বা রিমুভ করে দিই, আমাদের 100% এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরকম শুধুমাত্র আইবল বলে নয়, যে কোনো সেটেই আমরা দেখবো যেগুলো ট্যাপ স্পেশালি, সেগুলো কি হয়, চার্জিং সেকশনের পাশাপাশি যে ওটিজি ড্রাইভার আইসি থাকে, ওই আইসিটার একটা পজিটিভ পিন ব্যাটারির পজিটিভ পিনের সাথে যুক্ত থাকে, এবং যখনই ওই ওটিজি আইসিটা শর্ট হবে, ড্রাইভার আইসিটা শর্ট হবে, ও কি করবে, ব্যাটারি থেকে হিউজ কারেন্ট জেনে ব্যাটারিকে তাড়াতাড়ি ড্রপ করে দেওয়ার চেষ্টা করবে। বেসিক ফান্ডাটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হয়, তাহলে যে কোনো সেটই রিপেয়ার করা খুব জলের মতো হয়েছে। বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন করবেন, আমরা আছি কলকাতার খড়দাতে, আমাদের মোবাইল নাম্বার 9831463802, মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার। নমস্কার।